বিপাশা বসু একজন ভারতীয় অভিনেত্রী হিসেবে বলিউডের হিন্দি চলচ্চিত্রে অংশগ্রহণ করেছেন। একজন প্রাক্তন মডেল তারকা হিসেবে 1996 সালে ফোর্বস গোদরেজ সিনথল সুপার মডেল প্রতিযোগিতায় বিজয়ী হন। বিপাশা বসু 1979 সালে 7 জানুয়ারি নয়াদিল্লিতে বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার দুই বোন আছে, বিদিশা ও বিজয়েতা। তদ্মধ্যে বিদিশার পরেই বিপাশার অবস্থান। নয়াদিল্লিতে জন্মগ্রহণ করলেও পরবর্তীকালে তিনি তার বাবা মায়ের সাথে কলকাতায় ফিরে আসেন। একান্ত সাক্ষাৎকারে বিপাশা বলেন যে তিনি চিকিৎসা শাস্ত্রে পড়াশোনার জন্য পরিকল্পনা গ্রহণ করলেও মডেলিং এবং অভিনয়ের জগতে প্রবেশ করেন একান্তই আকস্মিকভাবে। ভবনস গঙ্গাবাগস কানারিয়া বিদ্যামন্দিরে বিপাশা বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। পরবর্তীকালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ভবানীপুর গুজরাটি এডুকেশন সোসাইটি কলেজে বাণিজ্য বিভাগে অধ্যয়ন করেন। কলকাতা থাকাকালে তিনি সাময়িক পেশা হিসেবে মডেলিং এবং র্যাম্প শোতে অংশ নেন। 1996 সালে কলকাতার বিখ্যাত মডেল মেহের জেসিয়ার সাথে পরিচিত হন। জেসিয়া বিপাশাকে গোদরেজ সিনথল সুপার মডেল প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পরামর্শ দেন। এতে বিপাশা বসু অংশ নিয়ে প্রতিযোগিতায় বিজয়ী হন। ফোর্ট গোদরেজ সিনথল প্রতিযোগিতায় জয়লাভের পর বিপাশা বসু ফোর্ট কোম্পানির আমন্ত্রণে নিউ ইয়র্কে যান। সেখানে তিনি 17 বছর বয়সে সফলভাবে মডেলিংয়ের উপর প্রশিক্ষণ নেন ও মডেলিংয়ের মাধ্যমে প্রচার মাধ্যমে নিজেকে নিয়ে আসেন। বিপাশা চলচ্চিত্রে তার প্রথম ছবি হিসেবে আব্বাস মুস্তানের পরিচালনায় 2001 সালের আজনবী ছবিতে অভিনয় করেন। অক্ষয় কুমার, ববি দেওয়াল ও কারিনা কাপুরের মতো নামিদামি তারকারা এ ছবিতে ছিলেন। ছবিতে তিনি একজন বিবাহিতা মহিলা চরিত্রে অভিনয় করেন, যিনি তার স্বামীর বিবাহিত বন্ধুর সাথেও প্রেমে জড়িয়ে পড়েন। ঘটনাক্রমে ছবিটিতে তার স্বতঃস্ফূর্ত অভিনয়ের কারণে ফিল্মফেয়ার সেরা নবীন মহিলা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। 2002 সালে বিপাশা তেলুগু ভাষায় নির্মিত ছবি টক্করি দঙ্গা এবং বিক্রম ভাটের পরিচালনায় আদিভৌতিক রাজ ছবিতে অভিনয় করেন। ওই বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবির মর্যাদা পায় রাজ। ছবিতে অসামান্য অভিনয়শৈলীর জন্য তিনি প্রথমবারের মতো ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনীত হন। দ্য ট্রাইবুন তাদের মন্তব্যে বলে যে এটি বিপাশা বসু, যে তার চমৎকার অভিনয়শৈলী দিয়ে সকলের মন চুরি করে দিয়েছে। তিনি 2003 সালে আরেক ব্যবসা সফল জিসম ছবিতে সোনিয়া খান্না হিসেবে জন আব্রাহামের সাথে অভিনয় করেন। এই ছবির মাধ্যমে তিনি ফিল্মফেয়ারের সেরা খল অভিনেতার জন্য মনোনয়ন পান। অভিনয়ের পাশাপাশি বিপাশা বসু 1998 সালে সোনু নিগমের টু ভিডিও গানে কিসমত অ্যালবামে অভিনয় করেন। এছাড়াও তিনি জি সিনের মিউজিক ভিডিও স্টলেন অ্যালবামে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন। 2008 সালে বিপাশা দ্বিতীয়বারের মতো আব্বাস মাস্তানের রেস ছবিতে অভিনয় করেন। এতে আরও অভিনয় করেছিলেন সাইফ আলী খান, অক্ষয় খান্না, অনিল কাপুর এবং ক্যাটরিনা কাইফ। ছবিটি বক্স অফিসে হিট করেছিল এবং বিপাশার অভিনয়শৈলী সমালোচকদের দৃষ্টি কাড়ে। ইন্ডিয়া এফএম এর তরুণ আদর্শ তার অভিনয়শৈলী সম্পর্কে বলেন যে তিনি এ পর্যন্ত তার সেরা অভিনয় করেছেন, তিনি সকলের সেরা। বচনাই হাসিনা ছবিতে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করেও যথেষ্ট সুনাম অর্জন করেন বিপাশা। তিনি রাবনে বানাদি জোড়ি ছবিতে ফিরমেলেঙ্গে চলতে চলতে গানের মাধ্যমে ছবিটির পূর্ণতা আনেন। ইরোজ এর প্রযোজনায় 2005 সালে বিপাশা জন আব্রাহাম শারীরিক সচেতনতা শীর্ষক ভিডিও তৈরি করেন। 2002 সাল থেকে ভারতীয় অভিনেতা জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে রয়েছেন বিপাশা বসু। 2005 এবং 2007 সালে যুক্তরাজ্য ভিত্তিক ম্যাগাজিন ইস্টানাই বিপাশাকে এশিয়ার সবচেয়ে যৌন আবেদনময়ী মহিলা হিসেবে উল্লেখ করে। 2006 সালে বিপাশা বসু দাবি করেন যে নিউ জার্সির এডিসনে ইন্ডিয়া ডে প্যারেডে আয়োজকদের দ্বারা বিরক্ত হয়েছেন। বিরক্ত হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেছেন যে আয়োজকদের গাড়িতে দু ব্যক্তির দ্বারা প্যারেডে যাবার সময় শারীরিক ও মানসিকভাবে সমস্যায় পড়েছেন তিনি। বিপাশা বসু অভিনীত জনপ্রিয় ছবিগুলো হল জিসম, ফুটপাথ, জমিন, ইশক হ্যায় তুমসে, এইটবার, রাগ, মাধুষী, সচিন, বিরুদ্ধ, নো এন্ট্রি, অপহরণ, শেখর, হামকো দিওয়ানা কর গে, ডরনা জরুরি হ্যায়, ফির হেরা ফেরি, কর্পোরেট, ওমকারা, জানে হোগা ক্যা, ধুম টু, 2007, নো স্মোকিং, ধান ধনা দান গোল, রেস, বচনা হ্যায় হাসিনা ইত্যাদি। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।